পশ্চিম বর্ধমানের কাকসার জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর শালপাতা ক্লাস্টার তৈরির অধরা স্বপ্ন এবার বাস্তবায়িত হতে চলেছে। বন দপ্তরের হাত ধরে শুরু হলেও প্রাথমিক পর্যায়ের কাজ, এতেই উৎসাহিত জঙ্গলমহলের আদিবাসী সমাজ। 2020 সালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকসার জঙ্গলমহলের আদিবাসীদের উন্নয়ন সাধনের জন্য শালপাতার ক্লাস্টার তৈরির কথা জানিয়েছিলেন। আত্মনির্ভরশীলতার স্বপ্ন দেখেছিল জঙ্গলমহলের আদিবাসীরা, কিন্তু দুবছর অতিক্রান্ত হওয়ায় তারা আশা হারিয়ে ফেলেছিলেন। শেষমেশ কাকসার জঙ্গলমহলের দেউলে বন দপ্তরের রিসর্টে শুরু হল শালপাতার ক্লাস্টার তৈরির কাজ। এই এলাকার আদিবাসী সমাজের প্রধান জীবিকা জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে কুচি কাঠি দিয়ে সেলাই করে সেগুলি বাজারে বিক্রি করা। তবে প্রশিক্ষণের অভাবে শালপাতার থালাবাটি তৈরিতে সেভাবে পারদর্শী ছিল না এই এলাকার বাসিন্দারা। প্রাথমিক কাজ শুরু করার জন্য কাকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গপুর, খেরোবাড়ি, নিমটিকুড়ি সহ একাধিক আদিবাসী এলাকার আদিবাসীদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় দেউলের বন দপ্তরের রিসর্টে। বন দপ্তরের আধিকারিকরা এবং দক্ষ প্রশিক্ষকরা শালপাতার থালা বাটি তৈরির প্রশিক্ষণ দেয়। প্রাথমিক কাজ শুরুর জন্য বেশ কয়েকটি সেলাই মেশিন এবং অত্যাধুনিক মানের শালপাতার থালা এবং বাটি তৈরির মেশিন আনা হয়েছে। সোমনাথ চৌধুরী দাবি করেছেন, এই অত্যাধুনিক মেশিনগুলির মাধ্যমে শালপাতার থালা বাটি তৈরি করে লাভের মুখ দেখবে এলাকাবাসী। এর মধ্যে উৎসাহ আছে। প্রাইমারি যে কাজটা আমাদের আদিবাসী ভাই বোনরাই তো দীর্ঘদিন থেকে করে এসছে, এবার এখন মার্কেটিংয়ের যুগ, তাহলে হচ্ছে কি ওই হাতের পাতা সেলাই করেই মাঝখানে মিডলম্যান কিছু নিয়ে গিয়ে তারা মেশিনে করে তারা একটা ভালো লাভ নিয়ে বিক্রি করছে। তো সেটাই আমরা চাইছি, এখন আমাদের একটা শালপাতা তৈরির মেশিন এবং তার সঙ্গে হচ্ছে আমাদের যে মেশিন রয়েছে সেলাই মেশিন, এই দুটো আমরা দুটি আপাতত ওনাদের হাতে তুলে দিলাম। এলাকার মহিলারা এই উদ্যোগে খুশি। এলাকার মহিলারা চাইছেন বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত হোক। বিদ্যুৎ পরিষেবা যদি আরও উন্নত হয় তাহলে শালপাতার থালা এবং বাটির মান বাড়ানো যাবে। জঙ্গলমহলের আদিবাসীদের মুখে হাসি ফুটতে চলেছে নতুন বছরের আগে। আজকে শিখালো মানে দেখলাম, কোনো শিখানো হয় নাই, পাতা সেলাই করতে, থালা বানতে, বাটি। হ্যাঁ, মেশিন কারেন্ট রোজগার বাড়বে, চেষ্টা করবো, আর চেষ্টা থাকবে। শালপাতা তৈরি করে সেটা বাজারে বিক্রি হবে, বাজারে বিক্রি হবে। অন্যান্যরা যেমন বিক্রি করছেন, ব্যক্তি মালিকানা অনেক করেছেন, এখান থেকে কম দামে কিনে তারা থালা তৈরি করে বেশি দামে বিক্রি করছেন। নিজেরাই পারবে যাতে পারে সেই চেষ্টাটা করা হচ্ছে আর কি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।